আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার সম্পত্তি এই গল্পের 24 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সকাল 10:15, আয়নার সামনে বসে কলেজের নবীন বরণ উৎসবে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমি। শপিং মল থেকে কেনা সেই কলাপাতা রঙের শাড়িটা পরেছি, সাথে ম্যাচিং করা চড়ি, কানে ঝুমকো পরেছি, গলায় চিকন একটা স্বর্ণের চেইন ছাড়া বাড়তি কোনো কিছুই পরেনি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, চুলগুলো ছেড়ে দেয়া, ব্যাস আর কোনো সাজ নেই মুখে, কোনো রকমের মেকআপও পরেনি আমি। অতিরিক্ত সাজ একদমই পছন্দ করি না, তাই এতটুকু যথেষ্ট মনে করলাম। পরিপূর্ণ সাজগুজ হয়ে গেলে নিজেকে আর একবার আয়নায় ভালো করে দেখে নিলাম আমি। বেশ ভালোই লাগছে দেখতে আমায়। তারপর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়লাম। বাসায় আমি ছাড়া কেউ নেই। ভাইয়ার সাথে সবাই যেন কই গেছে। যদিও যাওয়ার আগে ভাইয়া বলেছিল ওরা নানা বাড়ি যাচ্ছে, তবে আমি জানি সেটা মিথ্যে ছিল। তবে সেই ব্যাপারে প্রশ্ন করার কোনো ইচ্ছে হয়নি আমার, তাই আর কথা বাড়াইনি আমি। আরিশা সেই আধ ঘন্টা আগে থেকেই ফোন করে আমায় জ্বালিয়ে মারছে। এতক্ষণে হয়তো গাড়ি নিয়ে গেটের কাছে পৌঁছেও গেছে ও। ভাবতে ভাবতে দরজা খুলে বাইরে বের হলাম আমি। আর বাইরে বের হতেই দেখতে পেলাম সত্যি আরিশা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে গেটের বাইরে। আমাকে বাসা থেকে বের হতে দেখে আরিশা গাড়ি থেকে নেমে আসলো। আরিশাও আমার মতোই একরকম সাজে সেজেছে, তবে ওর মুখে মেকআপ এবং গলায় একটি বড় হার, এই দুটো জিনিস একটু বেশিই পড়েছে আমার থেকে। আমার চাইতে অনেক বেশি সাজগোছও করেছে ও। অনেক ভালো লাগছে দেখতে ওকে। আমি ওর দিকে তাকিয়ে থেকে বলে উঠলাম, মাশাল্লাহ তোমাকে তো অনেক সুন্দর লাগছে আরিশা। আমার কথা শুনে মুচকি এসে আমার কাছে এগিয়ে এসে আমার জড়িয়ে ধরে বলল, তোমাকেও কিন্তু কম লাগছে না রাহি, এই অল্প সাজেও তোমায় একদম পরের মতো লাগছে। ওর কথায় মুচকি আসলাম আমি, তবে কোনো উত্তর দিলাম না। ও আমার হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসালো, তারপর ড্রাইভারকে বলল কলেজে যাওয়ার জন্য। আমি গাড়ির মধ্যে বসে এদিক ওদিক আরিয়ানকে খুঁজতে লাগলাম, কেন জানি না ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে আমার। আরিশা হয়তো আমার মনের কথাটা বুঝতে পেরে বলে উঠল, কাকে খুঁজছো রাহি? আরিয়ানকে? ও তো আজকে আমাদের সাথে আসেনি। আসলে আমাদের নবীনবরণ উৎসবের একটি গেস্ট হিসাবে সিলেক্ট করা হয়েছে আরিয়ানকে, তাই ও ওইখানে যাবে আর সেখানে আমাদের সাথে দেখা হবে। আরিশার কথার কোনো উত্তর দিলাম না, শুধু মুচকে আসলাম আমি। তারপর বাইরের দিকে চোখ রাখলাম। বেশ কিছুক্ষণের মাঝেই আমরা পৌঁছে গেলাম কলেজে। কলেজের গেটের পৌঁছতেই গাড়ি থেকে নেমে পড়লাম আমরা। তারপর দুজনে একসাথে হাত ধরে কলেজের মধ্যে প্রবেশ করলাম। এর মধ্যে পুরো কলেজের মাঝে মানুষের আনাগোনা অনেকটাই বেড়ে গেছে। সবাই নানা রকম সাজে সেজে এসেছে নবীনবরণ উৎসবের জন্য। স্টেজের ওপর অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি আর আরিশা গিয়ে পাশাপাশি দুটি চেয়ারের উপর বসে পড়লাম। স্টেজে জুনিয়র একটি মেয়ে নৃত্য করছে, সাথে আশেপাশের সবাই হাত তালি দিয়ে তাকে উৎসাহিত দিচ্ছে, সাথে আমিও। মেয়েটির নৃত্য শেষ হতেই একজন স্যার স্টেজের উপর এসে ঘোষণা করলেন, আরিয়ান এসে গেছে আমাদের কলেজের গেস্ট হিসেবে। ওনাকে সবাই স্বাগত জানিয়ে স্টেজের উপর নিয়ে এসে বসানো হলো। আমি আরিয়ানের দিকে তাকিয়ে চোখ সরাতেই পারছি না। নীল রঙের পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে তাকে, যেন কোনো প্রিন্সের চাইতেও কম নয়। আমার মতো কলেজের সকল মেয়েরই একই অবস্থা, সবাই যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। আরিয়ান চোখে সানগ্লাস পরে আছে, যে কারণে ওনার দিকে তাকিয়ে ঠিকই বোঝা যাচ্ছে না উনি কোন দিকে তাকিয়ে আছেন। তাই আমিও বেহায়ার মতো তাকিয়ে তাকিয়ে দেখছি তাকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ আরিয়ান গলা খাঁকরি দিয়ে উঠলেন। ওনাকে এইভাবে গলা খাঁকরি দিতে কেন জানি না মনে হলো যে উনি আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে এমনটা করলেন। তাই আমি দ্রুত লজ্জা পেয়ে ওনার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। তারপর
বেশ কিছুক্ষণ চুপ থেকে অনুষ্ঠান দেখতে লাগলাম। এক একজন এক এক রকমের পারফরমেন্স করছে। একটি ছেলের গান শেষ হওয়ার পর এবার স্যার স্টেজে এসে আরিয়ানের নাম ঘোষণা করলেন আর বললেন ওনাকে গান গাইতে। ওনার নাম ঘোষণা করার সাথে সাথে আশেপাশে সবাই খুব জোরে চিল্লিয়ে উঠল, কেউ কেউ আবার সিটি বাজিয়ে উঠল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। আমার পাশে আরিশা আছে কি নেই সেদিকে কোনো খেয়াল নেই আমার। এখানে আসার পর একবার ও আরিশার সাথে কথা হয়নি আমার, কিন্তু সেদিকে আমার যেন কোনো খেয়ালই নেই। তারপর আরিয়ান হাতে একটি গিটার নিয়ে মঞ্চে এসে দাঁড়ালো। চারিদিকে সবাই নীরব নিস্তব্ধতা ছেয়ে গেল। তখনই আরিয়ান গিটার বাজিয়ে গান গাওয়া ধরলো। এখানে লেখিকা বলে দিয়েছেন বাকি গানটুকু নিজ দায়িত্বে শুনে নিয়েন, সেজন্য আমি আর শোনাতে গেলাম না। লেখিকা তো বলে দিয়েছে, তাই না? তো যাই হোক, ওনাকে এই গানটা গাইতে দেখে কেন যেন মনে হলো উনি গানটা আমার জন্যই গেয়েছিলেন। এতক্ষণ গানটা শেষ হতেই আশেপাশে সবাই হাততালি দিয়ে উঠলো, অনেকে সিটি বাজিয়ে উঠলো, আর মেয়েরা তো পারলে এখন আরিয়ানের সাথে ডান্স করবে। আমি সেদিকে লক্ষ্য না করে পাশে ফিরে তাকালাম আরিশার দিকে। তাকিয়ে অবাক হয়ে গেলাম, কেননা আরিশা আমার পাশে নেই। আমি ওকে আশেপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু এ কি, ও তো কোথাও নেই। ওকে খুঁজতে সেখান থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়ালাম। আমি চারিদিকে কোথাও আরিশাকে দেখতে পেলাম না। তাই আরিশাকে খুঁজতে খুঁজতে এবার কলেজের ভিতরের প্রতিটা রুমে রুমে চেক করতে লাগলাম আমি। এভাবে করতে করতে লাইব্রেরির পাশে একটি অন্ধকার রুমের সামনে পৌঁছতেই কেউ একজন হ্যাঁচকে টান দিয়ে আমার হাত ধরে সেই রুমটার মধ্যে নিয়ে গেল। রুমটা পরিপূর্ণ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হাতে এইভাবে হ্যাঁচকে টান পড়ায় অনেক জোরে চিৎকার করতে নিলাম আমি, আর তখনই সে আমার মুখটা খুব শক্ত করে চেপে ধরলো, যার ফলে আমার মুখ দিয়ে শুধু শব্দ ছাড়া আর কোনো কিছুই বের হচ্ছে না। সে আমাকে সেভাবেই ধরে রেখে এবার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে উঠল, আই লাভ ইউ সো মাচ, আই মিস ইউ সো সজ্জন। আর কত পড়াবে আমায়, তুমি বিহনে যে পুরোপুরি সাই হয়ে যাচ্ছি আমি প্রতিটা মুহূর্তে। প্লিজ জান, কাম ব্যাক মাই লাইফ। ওনার কথাগুলো শুনে আমি আর নড়চড়া না করে একদম চুপ হয়ে গেলাম। আমাকে চুপ হতে দেখে উনি আমার মুখের সামনে এসে হাতটা সরিয়ে নিলেন, তারপর আমার গালে ছোট্ট করে একটি চুমু এঁকে দিলেন। তারপর উনি আমায় ছেড়ে সামনে দু পা এগোতেই আমি ওনার হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, রাজ। আমার কথার উত্তরে উনি কিছু না বলে আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তারপর আমার হাতটা নিজের দুই হাতের মাঝে নিয়ে আলতো করে হাতে চুমু এঁকে দিলেন, সাথে সাথে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আমার হাতে। আমার আর বুঝতে বাকি রইল না এটা ওনার চোখের পানি। আমি কিছুক্ষণ নিজের হাতের উপর অন্য হাত বুলিয়ে পানিটা স্পর্শ করলাম, তারপর ওনাকে ধরার জন্য সামনে এগোলাম। কিন্তু আমি যখনই ওনাকে ধরার জন্য সামনে পা বাড়ালাম, উনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন আমার সামনে থেকে। আমি অন্ধকার হাতে ওনাকে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে লাগলাম, কিন্তু না, ওনার চিহ্নটুকু কোথাও নেই। ওনাকে না পেয়ে আমি দৌড়ে ছুটে আসলাম বাহিরে, তারপর স্টেজের কাছে পৌঁছলাম। সেখানে গিয়ে যেন আরও বেশি অবাক হয়ে গেলাম আমি, কেননা আরিয়ান সেই আগের জায়গায় একইভাবে বসে থেকে সকলের পারফরমেন্স দেখছে। তাহলে আরিয়ান যদি এখানেই হয় তাহলে আমার পাশে ওটা কে ছিল? ভাবতেই যেন মাথা ঘুরতে শুরু করলো আমার। আমি চুপটি করে একটি চেয়ার টেনে বসে আরিয়ানের দিকে এক নজরে তাকিয়ে থাকলাম ওর ভাবভঙ্গি বোঝার জন্য। কিন্তু না, এখনও সকলের পারফরমেন্স দেখতে ব্যস্ত, আমার দিকে একটি বারের জন্য ফিরে তাকাচ্ছে না। তবে কি আমি ভুল ভাবছি, এটাও কি আমার স্বপ্ন ছিল? এইসব ভাবতে ভাবতে আমার চোখ গেল আমার হাতের দিকে, আর সেখানে স্পষ্ট কয়েক ফোঁটা পানির চিহ্ন দেখতে পেলাম আমি। তবে তার মানে এটা আমার স্বপ্ন ছিল না, সব কিছুই বাস্তব ছিল। তার মানে সত্যির রাজ আমার কাছে এসেছিল। তবে কি আরিয়ান রাজ নয়? রাজ কি তাহলে অন্য কেউ? কিন্তু এটা কিভাবে সম্ভব? রাজ যদি সত্যি থেকে থাকে তাহলে আরিয়ানই আমার রাজ, কেননা আমি ওকে দেখেছি সবসময়। এই সব কিছুর উত্তর আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে, মনে মনে শপথ করলাম আমি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সব সময় আমাদের সাথেই থাকবেন আর অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।